बिस्मिल्लाहिर रहमान रहीम। व्हाट्स अप गाइस, होप यू आर वेल। वेलकम टू पाचिंग कैरेक्टर यूट्यूब चैनल एंड फेसबुक पेज। आज के शुरू करते जाच्छी पाचिंग कैरेक्टर यूट्यूब चैनल 8 नंबर व्लॉग। आज के जाच्छी आमी झिनाइदहते। ঝিনাইদহ আমার শ্বশুর বাড়ি। ঝিনাইদহ থেকে আরো প্রায় 45 কিলো ভেতরে কোটচাঁদপুর থানার পরে মহেশপুর থানাতে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে যাচ্ছি মধুহারি। বাসা থেকে বের হয়েছি সকাল 9টায়। 9টায় বের হওয়ার পরে ঢাকার জ্যাম, গাবতলির জ্যাম এগুলো ক্রস করে ব্লকটা শুরু করলাম হচ্ছে সিংড়ার ভেতরে জায়গীর নামক স্থান থেকে। এখানে নাস্তা করলাম, ঢাকা শহরের জ্যাম ক্রস করে তারপরে হচ্ছে সকালে নাস্তা শেষ করে ব্লকটা শুরু করলাম। আর যেহেতু শ্বশুর বাড়ি যাচ্ছি আর সঙ্গে বউ আছে, তো গোছানো নিয়ে একটু সময় লাগছে, এই জন্য বের হইতেও দেরি হয়েছে। আর সকালে নাস্তা করার সুযোগ ছিল না বাসাতে, তাই বাইরে এসে নাস্তা করলাম। নাস্তা করে রাইড শুরু করলাম, যেতে হবে বহুদূর, প্রায় 270-275 কিলোমিটার। আর আজকে আমাদের রুট প্ল্যানটা হচ্ছে এখান থেকে আমরা যাব পাটুরিয়া ঘাট। পাটুরিয়া ঘাট পার হব দৌলতদিয়া ঘাট। দৌলতদিয়া ঘাট পার হয়ে গোয়ালন্দ দিয়ে ফরিদপুর হয়ে মাগুরাতে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করব। ফ্রেন্ডের সঙ্গে দেখা করে তারপরে চলে যাব হচ্ছে ঝিনাইদহ শহরে। ঝিনাইদহ শহরে সোহরাব আছে, সোহাগ আর সজল আছে, সজলের ফার্মে যাব, ওইখানে আড্ডা দিয়ে তারপরে হচ্ছে ফাইনালি শ্বশুরবাড়ির দিকে যাব। আর এই রাস্তাটা হচ্ছে অনেক সুন্দর একটা রাস্তা, নতুন রাস্তা, যেহেতু ঢাকা আরিচা হাইওয়েতে রাস্তার উন্নয়ন কাজ চলতেছে, তাই এই রাস্তাটা বেশি ব্যবহার করি। যে রাস্তাটা হেমায়তপুর থেকে বামে ঢুকে একবার সরাসরি মানিকগঞ্জে উঠছে, লাস্ট একটা ব্লগে আপনারা এই রাস্তাটা দেখছেন, এবং এই রাস্তাটার রোড ভিউ একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিবেন। কিসে কিসে আলহামদুলিল্লাহ পাটুরিয়া ঘাটে পৌঁছালাম। টিকিট কাউন্টার থেকে ফেরির টিকিট নিলাম, বাট এখানে একটা বিষয় আমার কাছে বোধগম্য না, যেটা হচ্ছে যে 20 টাকা পার্কিং চার্জ বা টার্মিনাল চার্জ তারা 20 টাকা নেয়। বাইকের ফেরতে পার হওয়ার জন্য বাইকের 70 টাকা, আমি একদিকে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে 20 টাকা পার্কিং চার্জ বা টার্মিনাল চার্জ, এটা কিসের জন্য টাকাটা নেয়? আমার বাইক তো টার্মিনালে ঢুকতেছে না, কোথাও পার্কিংও হচ্ছে না, যদিও পার্কিং হয় এদের রাস্তার পাশে যেটা আছে এটা, এটা তো টার্মিনালের ভিতর না, টার্মিনাল তো পেছনে কাউন্টারের পাশে, তাহলে কেন আমার কাছ থেকে পার্কিং চার্জ নিবে? আসলে এটা আমার বোধগম্য না, মানে এটা যে যারা ইজারাদার আছে এদেরই মনে হয় এটা বিজনেস। কোন ঘাটে ফেরি আছে? এখানে এই ঘাটটাতে ফেরি আছে মনে হয়,
আচ্ছা আচ্ছা, আমাকে আবার ডাইকা কি ডাইকা বলতেছে, যা দেখি যে ওইটা হচ্ছে 3 নাম্বার ফেরার সম্ভবত, 3 নাম্বার ঘাটে ফেরি আছে, যাই দেখি ফেরি পাই কিনা। খুদাই খালি খালি ওই ফেরিঘাটে পাঠালো, ওই ফেরিঘাট থেকে খালি খালি চরকার মতো একটা চটি ঘুরা এই ফেরিতে আসতে হচ্ছে। তারপর ফেরিটা পাইলে আলহামদুলিল্লাহ ভালো, তাড়াতাড়ি পার হইতে পারবো। তাই দেখি কি অবস্থা, ফেরি তো আছে একটা লোড করা, ডান পাশে একটা ফাঁকা, বাম পাশটা যেতে হবে। মানুষগুলাও ভাই হর্ন দিলে তারা সাইড হচ্ছে কি দেখে যাই না, মানে যাবো তাদের কোনো হর্ন দিল কোনো নাই, যাক আলহামদুলিল্লাহ ফেরিতে উঠতেছি, উঠে গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ফেরিতে উঠতে পারলাম। ঘাটে আসার সঙ্গে সঙ্গে ফেরিটা পাইলাম, তারপর একটা চৌকির মতো একটা ঘুরে দিয়ে তারপরে ফেরিতে উঠতে হয়েছে। ঘাটে আসার পরে যেটা হয়েছে, আমাদের ফেরিটা আনলোড হওয়ার জন্য ঘাটে আসে প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়ানো, এই রোদের ভিতরে 1 ঘন্টা দাঁড়ায় থাকা যে কি কষ্টের উপর আল্লাহ জানে। যাই হোক, ভালোভাবে ঘাট পার হইতে পারলাম, আর যে কন্ডিশন তাতে করে আর মানে অলরেডি দেরি হয়ে গেছে, বারবার বাসা থেকে ফোন দিতেছে কোথায় আছি কোথায় আছি, টেনশন করতেছে, চিন্তা ভাবনা আছে কোথাও দাঁড়াবো না, একেবারে দৌলতদিয়া ঘাট থেকে ব্রেক দিব মাগুরাতে, যে বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও দাঁড়াবো না। আলহামদুলিল্লাহ মাগুরাতে পৌঁছাইলাম, মাগুরা পুলিশ লাইনের সামনে এসে ফ্রেন্ডের সঙ্গে দেখা করলাম, চা খাইলাম, প্রায় 10 থেকে 15 মিনিট আড্ডা দিলাম, দিয়ে এখন ব্যস্ততার জন্য রওনা দিচ্ছি কোটচাঁদপুরের উদ্দেশ্যে। এখান থেকে যাব হচ্ছে ঝিনাইদহ শহরে নারকেলবাড়িয়াতে, নারকেলবাড়িয়াতে সজলের খামারে যাব, জানি না খামারে সময় দিতে পারবো কিনা। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা আসলে অনেক সুন্দর একটা রাস্তা, এই রাস্তার রোড ভিউ নিয়ে মাগুরা ঝিনাইদহ যে রোড ভিউটা আছে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নিবেন, কারণ ব্লগটা আপলোড করার আগে আমি হচ্ছে এটা রোড ভিউটা আপলোড করি। তো এই ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই এই সম্পূর্ণ রাস্তার রোড ভিউটা আপনারা দেখে নেবেন। অনেক বছর পরে এই যে দাতালের পাল দেখলাম, 2010-এর পর থেকে ফার্স্ট আজকে দেখতে পারলাম। আলহামদুলিল্লাহ
চিনাডা শহরে পৌঁছে গেলাম। সামনে টার্মিনাল, টার্মিনাল থেকে ডানে চলে গেছে কুষ্টিয়া, আর বামে চলে গেছে কালীগঞ্জ, উচ্চাতপুর। আমি যেহেতু উচ্চাতপুরের পরে খালিশপুরে যাবো, সেহেতু আমি বামে যাবো, আর সোজা চলে গেছে ঝিনাইদহ শহরে। অলরেডি দেরি হয়ে গেছে, বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, আজকে আর সজলে খামারে যাব না। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেল আপলোড করতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো বস, তাদেরকে সেলুট। ওমা, বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে রাইড করা যা কষ্টকর, রাস্তা ভিজা। ব্লগটা এখানে শেষ করে দিতে হবে, আর সজলে খামারের ভিডিও নেক্সট ব্লগে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।